কিন্তু যারা খালি আছে চিন্তার কোনো কারণ নাই, যারা বসে আছে গালি জীবন নাই বসে আছে, যারা বসে থাকবে তারা কিছু না কিছু পাবে। আমি প্রথমে একটা ব্যক্তিকে কৃতজ্ঞতা জানাই, বেস্টিজে শুরু করার আগে তার সাথে আমার সাথে দেখা হয়েছে, জিসকা সাথ মেরা মুলাকাত হুয়া, মে বহুত হাসি বলা হুম, মিস্টার সিদ্ধার সিং স্যার, জোরে একটা দাঁড়িয়ে হবে। যারা চলে যাচ্ছেন আমি বলবো দুই মিনিট বসেন, তাই অনেক কিছু মিস করবেন। আমি প্রথমে এটা বলতে চাই, দেখেন এখানে যারা বসে আছেন বাবার কোনো কারণ নাই, এখান থেকে যারা গাড়ির চাবি নিছে যে শুধু তারাই পারবে, আমরা পারবো না। আমাদের শুরুটা যদি বলি, আমি মোহাম্মদ সাজাদ হোসেন, এই কোম্পানির ক্রাউন ডিরেক্টর, সবচেয়ে পরিচয় দিতে পছন্দ করি, এই কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর, এবং আজকের এখান থেকে গাড়ির সেলিব্রেশন দিলাম। কিন্তু আমাদের শুরুটা এত সহজ ছিল না। আমার লোয়েস্ট চেক, সর্বনিম্ন চেক হচ্ছে 386 টাকা, সর্বোচ্চ চেক হচ্ছে 3,05,446 টাকা। তালিটা এত আসতে দিলেন, 3 লক্ষ টাকা কি খুব কম? বাংলাদেশের সিদ্ধার সিং হওয়ার জন্য আমি আজকে হলে ডিক্লারেশন দিয়ে দিলাম, বাংলার সিদ্ধার সিং আমি হব। সত্যিকারের কোম্পানিতে একটা কাজ করার জন্য 10 মাস ওয়েটিং করছি, আমাদের সাথে শত শত হাজার হাজার লোক কাজ করার জন্য আগ্রহী ছিল, তারা দিনের পর দিন মাসের পর মাস অফিসে আসতো, আমরা নাস্তা খাওয়াতে পারতাম না, অনেকের পকেটে টাকা ছিল না, চা খাওয়ার টাকা ছিল না। শুনলে অবাক হবেন, বাড়ি থেকে আমি রাইস কুকার নিয়ে গেছি রামপুর অফিসে, বাড়ি থেকে কি নিয়ে গেছি? রাইস কুকার, কারণ 10 জন 20 জন 30 জন লাঞ্চের সময় থাকে, তাদের পকেটেও টাকা নাই, আমার পকেটেও অত টাকা নাই, খাবো কি? 200 থেকে 300 টাকা দিতাম, বলে চাল কিনো ডাল কিনো।